السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا اما بعد فقد قال الشيخ صالح الفوزان حفظه الله تعالى الدرجة الثانية وما تتضمنه وقال الشيخ الإسلام بن تيمية رحمه الله تعالى وأما الدرجة الثانية فهي مشيئة الله النافذة وقدرته الشاملة وهو الإيمان بأن ما شاء الله كان وما لم يشاء لم يكن وأنه ما في السماوات وما في الأرض من حركة ولا سكون إلا بمشيئة الله سبحانه লা ইয়াকুনু ফি মুলকিহি মা লা ইউরিদ ওয়া انه সুবহান ওয়ালা কুল্ল শাইইন Qadir মিনাল موجودهতি ওয়াল মাদুমাদ ফামামিন মিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইল্লা আল্লাহু খালিকুহু সুবহানাহ লা খালিকান গাইরুহু ওয়ালা রব্বুন সিওয়াহ মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির সবকিছু ইশ্বরের নির্ধারিত করেছেন যার নাম হচ্ছে তখদির বা কাদার আর এই চূড়ান্ত ফয়সালা আল্লাহ রব আলমের পক্ষ থেকে একমাত্র তাই তাকে কাজাও বলা হয় তকদিরকে কাজা এবং কাদার বলা হয় আল্লাহর চূড়ান্ত ফয়সালা তার বিপরীত কিছু হয় না সুতরাং তাকে কাজা বলা হয় কাজাউল্লাহ আর কাদার অর্থাৎ সুপরিমিত করা আল্লাহ রবাহ আলমীর পক্ষ থেকে সবকিছুর পরিমাণ নির্ধারিত রয়েছে সালাতমসালাম নাজর পেন মোহাম্মদ রসুল সালামের উপর যিনি তকদিরের যে বিধান রয়েছে তার অন্তর্ভুক্ত আমাদের ধারাবাহিক আলোচনা আল আফিদাওয়াসেকি আর চলছে আজকে আলোচনা হচ্ছে একত্রিশতম পর্ব গত পর্ব তিরিশতম পর্ব ছিল তকদিরের প্রথম পর্ব তকদীর সম্পর্কে প্রথম আলোচনা আর এটি তকদীর সম্পর্কে দ্বিতীয় আলোচনা যদি আজকে শেষ হয়ে যায় তো ভালোই আর না হইলে সম্ভাবনা আছে কথা অনেক লম্বা আছে আর একটি আলোচনার মাধ্যমে তকদির সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তালা যা কিছু তাঁরই কিতাবে লিখেছেন তার বিস্তারিত আমরা জানব তকদির সম্পর্কে যে বিষয়গুলি জেনেছি তার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আবার আমরা ফিরাচ্ছি বা ফিরাতে বলবো আপনাদেরকে একটি বিষয় হচ্ছে তকদিরের স্তর সমূহ তকদিরের স্তর কয়টি এখনই তো ইতলাফ হয়ে গেল তিনটি আর চারটি কোনটা ঠিক সমর্থক লাগবে তাই এখন হ্যাঁ দুটো মত হলে এখন প্রত্যেক মতের সমর্থক চাই হম চারটি মার্শাল ঠিক আছে বাড়লো একটু শক্তি হইল তকদের স্তর হচ্ছে চারটি তকদির স্তর হচ্ছে কয়টি মারাতিব আরবিতে যদি জিজ্ঞেস করে স্তর সমূহ তকদিরকে দরাজ ভাগ করেছেন দুটো দরাজা বলেছেন দরাজা দুটো ধাপ আর প্রত্যেকটা দরাজার অন্তর্ভুক্ত হচ্ছে দুটো করে মারা মারাতিব তাহলে দুই দিয়ে কত হয়ে যাবে চার হয়ে যাবে এই চারটি হচ্ছে তকদির স্তর প্রথম স্তর তকদিরের কি আল্লাহ আল্লাহর ব্যাপক জ্ঞানের বাইরে কোন কিছুই নেই সব সময় তিনি জানেন এবং সব সময় তিনি জানবেন তার এলমের আদি অন্ত নেই শুরু শেষ নেই এলম দ্বিতীয় স্তর হচ্ছে কেতাব আতুল্লাহ আল্লাহর লেখনী আল্লাহ যা জানেন তার সৃষ্টির ক্ষেত্রে লিখে রেখেছেন তৃতীয় স্তর হচ্ছে এরাদ আতুল্লাহ বা মসি আতুল্লাহ আল্লাহর ইচ্ছে বা চাওয়া আল্লাহ যা চান তাই ঘটেছে ঘটছে ঘটবে আর তার চাওয়ার ইচ্ছার বিরুদ্ধে কথার ভালো ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে না তার বিনা ইচ্ছায় কিছুই ঘটে না সুতরাং বলে তার বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে ঠিক আছে ইচ্ছে কিন্তু হুকুম না হুকুম আমরা বাংলা ভাষায় হুকুম সৃষ্টিগত হুকুমকে বলি না আমরা হুকুম বলি মানে নির্দেশ তাই না তো আল্লাহ ভালো কাজে নির্দেশ দেন মন্দ কাজে নির্দেশ দেন না সুতরাং আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না বাঙালি সমাজে কথাটি আছে সেটা ভুল কথা সেটা ইসলাম বিরোধী কথা সেটা আতিতা বিরোধী কথা সেটা বরং কুফরিয়া কথা আল্লাহকে আল্লাহ মিথ্যা বাদ দেওয়া একজন খনি খুন করছে বলছে আল্লাহ গাছের বিনা হুকুমে তো গাছের পাতা নড়ে না তো তোমার হুকুমে আমি খুন করেছি বিনা হুকুমে গাছের পাতা নড়ে না আমি তোমার কি মুশ্রেক বলবে আমি সিঁড়ি করেছি কি দোষ করেছি বিনা হুকুমে তো গাছের পাতা নড়ে না সুতরাং আমি যে সিঁড়ি করেছি কবরে সেজদা করেছি অথবা প্রতিমা পুতুলকে সেজদা করেছি তোমার হুকুমই করেছি নাকি সুতরাং কুহুরি হয় না কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে ভালো কাজ করো মন্দ কাজ করিও না অল্প কিছু লোক মানে আর অধিকাংশই আল্লাহর হুকুম অমান্য করে যেটাকে শরীয় হুকুম বা বিধানগত হুকুম বলা হয় চতুর্থ ঈশ্বর একটা বাকি আল্লাহর হয়ে গেল হ্যাঁ আল্লাহর কি হলো তারপরে হয়ে গেল আল্লাহর ইচ্ছা হয়ে গেল এখন যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন খাল করলাম সবকিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করে দুটো স্তর নিয়ে আলোচনা হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপে দ্বারা যায় স্থানীয় দ্বিতীয় ধাপের আর দুটো স্তর তৃতীয় এবং চতুর্থ স্তরের আলোচনা করছেন শেখুল ইসনাম ইবনে তেম বলছেন শেখান আর দ্বারা যা তো সানিয়া তোমা তত্মা নহু দ্বিতীয় ধাপ তকদিরের আর এই দ্বিতীয় ধাপ যে বিষয়গুলিকে সামিল বা যেই বিষয়গুলি এই দ্বিতীয় ধাপের অন্তর্ভুক্ত শেখুল্লিস ইমা রহেম আল্লাহ বলছেন আম্মাদারা যাতু সানিয়াতু দ্বিতীয় ধাপ সম্পর্কে বলবো যে শাহিয়া মা শিয়াতুল্লাহের না ফেজা বা কুদরাতহু সামেলা দ্বিতীয় ধাপে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে আল্লাহ রব্বুল আল এমন ইচ্ছা যা হবেই হবে না ফেজা মানে তার বাস্তবায়ন হবেই হবে আল্লাহ ইচ্ছা করে কোন শক্তি সেটাকে সরাতে পারবে না অকুদরাতহ সামেলা এবং আল্লাহ যে ইচ্ছা করেন সেটা বাস্তবায়নে সক্ষম সর্বশক্তিমান তাঁর ক্ষমতাতে সামান্য কোনো বাধা কেউ দরক্ষমতা রাখে না এটি হচ্ছে ব্যাপক তাঁর ক্ষমতা অকুদরাতহ সামেলা আল্লাহর ব্যাপক কুদরত সেটার ব্যাখ্যা কি আল্লাহর ইচ্ছে মাসিয়াতুল্লাহর ব্যাখ্যা কি বলছেন ওয়াহওয়াল ঈমান ও বিআন্না মাশা আল্লাহু কান ও মা লাম ইয়াকুন আর সেটা এই বিশ্বাস করা যে যা আল্লাহ চান তাই হয় যা আল্লাহ চান তাই হয় যা আল্লাহ হুকুম করেন তাই হয় যদি বলি চলবে যা আল্লাহ হুকুম করেন সব হয় হয় আল্লাহ বলেছেন আকিমুস সালাহ কয়জন নামাজ পড়ে মুসলিম আল্লাহ বলেছেন আমিনু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো কয়জন মুমিন কাফির তো সব অল্প কয়টা মুমিন তাই না আল্লাহ যা বেআা আল্লাহ খান যা আল্লাহ চান তা হয় আর যা আল্লাহ চান না তা আপনারও চাওয়া রয়েছে সামনে আসবে আর আল্লাহর চাওয়া রয়েছে আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আপনার আমার চাওয়া আমাদের চাওয়ার স্বাধীনতা আছে আমরা চাই অনেক ভালো অনেকে মন্দও চাই দিনের খেতে شويه ভালো চায় কিন্তু দিনের খেতে অনেকে মন্দ চায় আমরা চায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার অন্তর্ভুক্ত তো আমাদের চাওয়া ওন্নহু মা ফিস সামাওয়াতি ওয়া আরদে ফিল আরদি মিন হারাকাতিন ওয়ালা সুকুন ইল্লা বিমাশিয়াতিল্লাহ সুবহানা আকাশ সমূহ এবং পৃথিবীতে এমন কোনো হরকত বা নড়াচড়া নেই এবิกشي হওয়া নেই ওয়ালা সুকুন অথবা কোন স্থির কোন বস্তু নেই কথাও থামছে নড়ছে জি এখন বসে আছি কখন নড়ছি বুঝেন হাতে মে আছে আবার নড়ছে এই নাও আপনি বুঝেন এটা কার ইচ্ছাতে হয় ইল্লা বিমাশিয়াতিল্লাহ সু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয় তার ইচ্ছা না হলে অসম্ভব অসম্ভব লা ইয়াকুনু ফি মুলকিহি মা লা তার রাজত্বে বা তার ক্ষমতার অধীনে আর সবকিছু ক্ষমতা অধীন আল্লাহ রাবুল্লাহ আলমিনী তার রাজত্বে তার মালিকা এমন কিছু হয় না যা তিনি চান না এমন কিছু হয় না যা কিছু চান না এমনটা হয় না যে এই যে ঘটেছে যেটা অঘটন ঘটেছে আল্লাহ এটা চাননি কথা ভুল আল্লাহ চেয়েছেন সৃষ্টিগতভাবে আল্লাহ চেয়েছেন বিধানগত ভাবে আল্লাহ চাননি শরীয়তের বিধানগত বিধানগতভাবে আল্লাহ ভালোটা চান মন্দ চান না পাপ চান ওলা ইয়ারদা লি ইবাদিল কুফর সে তাগলি ইনশাআল্লাহ সামনে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ কুফরীর ওপর সন্তুষ্ট হন না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিদিন ফসব সৃষ্টি গাদারদেরকে আল্লাহ পছন্দ ভালোবাসেন না তো যা ভালোবাসেন না তাহলে আল্লাহ সেটা বিধানগত দিক থেকে শরীয়তের দিক থেকে চান না কিন্তু সৃষ্টিগত দিক থেকে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সৃষ্টিগত দিক থেকে মানে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ চান ভালো মন্দ এই জমিনে হোক তাতেই তো পরীক্ষা হবে কেউ পাশ করবে কেউ ফেল করবে আর যদি বলেন যে আল্লাহ আবার কি করে চাইতে পারে পাপ করে চাইতে পারে আল্লাহর জমিনে তো পাপ যদি আল্লাহ না চাইবেন তো আল্লাহর চাওয়ার বিরুদ্ধে তাহলে তো আল্লাহ আর চাওয়ার বিরুদ্ধে হচ্ছে তো যদি কারো চাওয়ার বিরুদ্ধে হয় আর কেউ করতেও পারে তো যে চাওয়ার বিরুদ্ধে করতে পারে সে বেশি শক্তিশালী বুঝতে পারছেন না পারছেন না বাপ চাইছে যে ছেলে যেন ভুল কাজে না যায় কিন্তু বাপ সামলাইতে পারছে না এখানে বাপ ছেলের কাছে কমজোর কিনা কমজোর জি পারছে না ছেলেকে কন্ট্রোল করতে আশা করি বুঝতে পারছেন তাই না সেই জন্য আল্লাহ চাওয়া অবশ্যই জি হ্যাঁ রয়েছে ভালো মন্দির কিন্তু আল্লাহর হুকুম নেই মন্দির ওয়াল সুভান ওয়ালা কুল্লে শাহিনকদির মিনাল মজুদাত ওয়ালা মাদুমাদ এবং আল্লাহ সুভান ও তালা সর্বশক্তিমান আলা কুল্লে শাহী ইনকাদির সব কিছুর ওপর সক্ষম মিনাল মজুদাত যার অস্তিত্ব রয়েছে যেসব বস্তুর অস্তিত্ব রয়েছে সেসব বিষয়ের ওপর আর যেগুলি অস্তিত্বহীন মাদুমাদ সেগুলির ওপর কেমন যার অস্তিত্ব আছে এটার উপরে যেমন আল্লাহ ক্ষমতা রাখেন যেটা অস্তিত্বহীন অস্তিত্ব নেই সেটাও যদি আল্লাহ বলেন আমি অস্তিত্ব নিয়ে আসব সে নিয়ে আসতে পারে যার অস্তিত্ব আছে আল্লাহ যদি মনে করেন যে তোর অস্তিত্ব রাখবো না তো তার উপরও ক্ষমতা পান এবার বোঝা গেছে না না কে হা করতে সক্ষম আর হাকে না করতে সক্ষম পজিটিভ কে নেগেটিভ করতে সক্ষম আর নেগেটিভ কে করতে সক্ষম যে এই হচ্ছে মজুদা তার বা আকাশে নেই বস্তুকে সৃষ্টি করেছেন এক কথায় বলতে হলে আল্লাহর সত্তা আল্লাহর জাত ছাড়া বাকি যা কিছু আছে যা আমরা দেখি আর না দেখি সবকিছু আল্লাহ ছাড়া যা কিছু আছে তা সৃষ্টি আল্লাহ সৃষ্টি এবং তা মখলুক خالق শুধু এক সত্তা আর বাকি সবগুলি হচ্ছে মখলুক لا দেয় গায়রুহু তার ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই ওলা রাব্বুন সিওয়া আর তার ছাড়া কেউ প্রতিপালক বা পালনকর্তা নাই এই ছিল ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহর কথা যে কথাগুলির ভাষ্য شیخ সালেহ আল ফাজান বলছেন যে এখানে

যে মাসিয় নাফেদা একটা হচ্ছে আল্লাহ এমন ইচ্ছা যার বাস্তবায়ন হবে আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে এবং আল্লাহর ব্যাপক ক্ষমতা এটা হচ্ছে তৃতীয় স্তর এটা হচ্ছে তৃতীয় স্তর বলছেন যে এটি হচ্ছে তৃতীয় স্তর আর এর ব্যাখ্যা যা বললেন যে আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যা চান না তা হয়নি আর শেষখানে বলেছেন ফামুক আল্লাহ ইসলাম ইল্লাহ খালে কহু আকাশ জমিনে যত সৃষ্টি রয়েছে তার সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ চতুর্থ স্তর কি বলেছি খালকুল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ এটা হচ্ছে চতুর্থ স্তর যা এখানে কিমাবিবরেতে ইমারহমহুল্লাহ বর্ণনা করেছেন আর একটি বিষয় গত সপ্তাহে পড়ানো হয়েছে সেটা হচ্ছে তাকদি এটা তো তাকদীরের স্তর বললাম তাহলে তাকদির স্তরগুলি চারটি মুখস্থ করেন ভালো করে ওরুতবন্নাই চারটি বিষয় তাকদির সম্পর্কিত তকদিরের কিসিম বা প্রকরণ তকদির কত প্রকার প্রথম তকদিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে আম এবং খাস আম এবং খাস ভালো রাখবেন আম হচ্ছে তকদির যা প্রত্যেক সৃষ্টিকে সামিল বলছেন তকদির আম সামিল উল্লেখ করলে প্রত্যেক সৃষ্টিকে সামিল হচ্ছে এই তকদির আম এই তকদির আমের মধ্যে এই আলোচনাগুলি আসলো তকদির খাস তকদির খাস হচ্ছে বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারণ অথবা সুপরিমিত করা সেটা হচ্ছে তিন রকমের সেটা হচ্ছে তিন রকমের তকদির খাসটা হচ্ছে তকদির আমের বিস্তারিত আলোচনা তাই বলছেন আম যেটা আম তকদির তারই বিস্তারিত আলোচনা এই জন্য গত আলোচনা তাকে জুমলাতান ছিলেন সংক্ষিপ্ত এবং বিস্তারিত তকদির সংক্ষিপ্ত তকদিরটা হচ্ছে তকদিরে আম আর বিস্তারিত তকদিরটা হচ্ছে তকদিরে খাস তকদির খাসটা তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে আত্মাকদির আল অমরি সারা জীবনের তকদির সারা জীবনের আপনার আমার যতটা আয়ু আছে সারা জীবনের জন্য আল্লাহ সুপরিমিত করে দিয়েছেন আয়ু রুজি হায়াত মত সুস্থতা অসুস্থতা ভালো মন্দ সবকিছু আর কি পরিবার মেয়ে মেয়ে হবে সেটা কখন করা একশো বিশ দিনের যখন মায়ের পেটে গর্ভধারণ হয়ে যায় ওই শুক্রের বা বীর্যের বয়স যখন একশো বিশ দিন হয়ে যায় যেমন সেই হাদিস রয়েছে দ্বিতীয় হচ্ছে তকদের খাসের দ্বিতীয় কিসিম হচ্ছে তকদিরে বা বাংলায় বলেন বাৎসরিক তকদির তকদির হাউলি মানে বাৎসরিক তকদির প্রতি বছরের এটা কখন নির্ধারণ করা হয় লাইলাতুল কাদার এই জন্য লাইলাতুল কাদার কে কাদার কাদার মানে তকদির সুপরিমিত করা এটা একটা কারণ আর একটা হচ্ছে মর্যাদার আর আর একটি তকদির খাস হচ্ছে দৈনিক তকদির তকদির সে সম্পর্কে সুরা রহমানের আয়াত রয়েছে নম্বর উনত্রিশ কি কুল্লা ইয়মিন আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগেই আছেন হ্যাঁ লেগে আছেন আল্লাহর সব কাজে হুকুম করছেন নিষেধ করছেন যে হুকুম আর নিষেধ লেগে আছে এই করো অমুখের এই করেন সুলহান আল্লাহ এইগুলো কল্পনার বাইরে যে এক আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহর আদেশ নিষেধ হতেই আছে প্রতিদিন কল্যায়ে অফিসান তো এই যে তকদিরে দুটো ভাগ করলাম তকদিরে আম আর খাস এ সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে আমাদের হয়েছিল। সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা থেকে এখানে সেটা হচ্ছে যে যারা তকদিরের মুনকির বা তকদিরের অস্বীকারী তকদিরকে ভাগ্যকে অস্বীকার করে ভাগ্য বলে কিছু নেই তারা দুই ভাগে বিভক্ত তারা হচ্ছে দুই ভাগ বিভক্ত দল হচ্ছে চরমপন্থী আর দল নরমপন্থী আর এই চরমপন্থী নরমপন্থীর মধ্যে হচ্ছে যে মধ্যমপন্থী আহলে সনাত জামাত মধ্যমপন্থী যে আল্লাহর তকদিরে বিশ্বাসও করে আর মানুষের কিছু করার কর্মের স্বাধীনতাও আছে এই তকদির ক্ষেত্রে আবার আরেক দল আছে তকদির তকদির অস্বীকারী আরেক দল বলছে তকদিরই সবকিছু বাড়াবাড়ি সব সবকিছু মানুষের কোন ক্ষমতা নেই স্বাধীনতা নেই নাই পাথরের মতো ওরাকে জাবরিয়া বলা হয় সামনে আলোচনা বলি আস এখানে ইঙ্গিতটা হলে বুঝতে সুবিধা হবে তকদীর কে যারা অস্বীকার করেছে তাদের এক চরমপন্থী গরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী এই চরমপন্থী গরমপন্থী তারা এমন ভাবে তকদীর কে অস্বীকার করেছে যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু ঘটে প্রথম স্তর কি আল্লাহর এলম বলছেন না না আল্লাহ কিছু জানে না যে কি হবে না হবে না উজবিল্লা এলমোল্লাহ অস্বীকার বুলসান সাইফ সালে ফাজান তাই আর ইবনে তাইমাহ রাহমাতুল্লাহ এই একটু সামান্য কথা ওই কথা ব্যাখ্যায় কদ কানা ওয়াহ সাদাল কদর কদ কানা ইয়ুনকিরু গুলাতুল ഖাদরিয়াহ এই যে তকদীরের যেটা প্রথম কিসিম অর্থাৎ তকদিরে আম আম তকদির আম তকদির তকদির যেটা সেটাকে চরমপন্থী কাদরিয়াহ মানে তাকদির ওয়াসিকার কারারিদা ওয়াসিকার করেছে সুতরাং সাইন কেরুন আইল আল্লাহ বিল আসিয়া হে তাবলা অজু দেহা আল্লাহ কোন কিছুর অস্তিত্ব হওয়ার আগে আল্লাহ নিজে জানতেন না তাহলে এদের কাছে নবজবিল্লাহ আপনার আমার সৃষ্টির আগে আল্লাহ আমার আপনা সম্পর্কে জানতেন না হ্যাঁ আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ জানতেন না যে আসমান জমিন কিছু সৃষ্টি হবে জি এটা হচ্ছে চরমপন্থী এইরকমই তারা অস্বীকার করে দ্বিতীয় স্তর কি দ্বিতীয় স্তর কি তোদের কেতাবা তুলা লিখো বলছে আল্লাহ লিখাও রাখেননি লহ মাহফুজ ওটাও অস্বীকার ও কিতাবা তোহু লা হা ফির লাহেল মাহফুজ ওগেরা লাহ মাহফুজে লেখার বিষয়টি এটা অস্বীকার করে যে তারা বলে এই চরমপন্থীরা ইন্নাল্লাহ আমার ওয়া নাহা ওয়া লাহে আলা মাই দিয়ু মেম্মাল্লা মেম্মাইয়া আসি। বলছে আল্লাহ হুকুম করেছেন আর নিষেধও করেছেন আল্লাহ বলছেন আকিমুসোল্লা নামাজ কায়ম করো আর ওলা তাকতল নাস খুন করিও না ওলা তাকরা বুঝলে না জানার কাছে যেও না কিন্তু আল্লাহ জানেন না যে কে নামাজ পড়বে আল্লাহ জানেন না যে কে জেনা করবে আল্লাহ জানেন না যে কে খুন করবে যতক্ষণ ঘটেনি যতক্ষণ ঘটেনি এইটা হচ্ছে চরমপন্থী তাদের ইয়া বলছে আল্লাহ হুকুম করেছেন বাধা দিয়েছেন কিন্তু ওহ আল্লাহ আলাম তিনি জানেন না মাইয়তীয় কে মানবে মিমাই আসি আর কে না ফরমানি করবে যতক্ষণ না ঘটছে আল্লাহ জানেন না তাদের কাছে যে কোন বিষয় হচ্ছে যখন ঘটলো তখন জানা গেল মুস্তানি ফোন নতুন যখন হচ্ছে তখন সেটা প্রকাশ পাচ্ছে আল্লাহর কাছে তার আগে না উজবিল্লা আল্লাহ কিছু জানেন না তকদির এই সম্পর্কে অগ্রিম কিছু নেই না উজুবিল্লা হা ওলায় কাফা আহমল আইমাথু লাকিন নাহম ইন কারাদুই। এই যারা চরমপন্থী কাদরিয়া। তাদের কে আইমামায়েকে রাম ফকাহাই কেরা মহাদ্দে কাফের বলেছেন। তাদের কি বলেছেন। কাফের বলেছেন আবহাী ফা সাফি মালেক আহমদ আইমা মহাদে আবহাি। এদের খে কি বলেছেন। কাফের এরা মুসলিম নয় কারণ। ইমানের যে। ছয়টি রোকন রয়েছে তার ষষ্ঠ রুকন স্তম্ভ হচ্ছে ইমান বিল কাদার তকদিরের প্রতি বিশ্বাস তারা এ তকদিরকে অস্বীকারই করে আল্লাহর এলমকে অস্বীকার করে আল্লাহ লিখন অস্বীকার করে ইচ্ছাকে অস্বীকার করে সব অস্বীকার তো এদেরকে কাফের বলেছেন তবে যুগের আবর্তন বিবর্তনে এই মুসলিম জাতি থেকে এই পথভ্রষ্ট কাফের গুমরা শেষ হয়ে গেছে লাকিন ইন তবে এরা শেষ হয়ে গেছে এরা প্রথম জন্ম নিয়েছিল বাসরা থেকে সমস্ত ফেদনা কিন্তু এর জন্মেছে এর জন্মেছে প্রথম প্রথম যতগুলি বেদাতের ফিতনা সব এর জন্মেছে পারস্য দেশে তখন এরাকের প্রথম ফাঁসি ভাষা ছিলাম এই বাশরা থেকে প্রথম তখদিরেজ সাহাবী আবদুল্লেমিন ও আরজী আল্লাহ তালানো তখন বেঁচে ছিলেন তার কাছে একজন হজের মৌসমে আসল আসার পরে বলল যে আপনি তো রসুর উল্লাহ সাল্লাম এর বিশিষ্ট সাহাবী আমাদের বাসরাতে কিছু লোকেরা বেরিয়েছে তারা বলছে ইন্নাল আমরা যে কোনো বিষয় যখন ঘটে তখন জানে আল্লাহ তার আগে কিছু নেই অস্বীকার করে তখন তিনি বলে পাঠিয়েছিলেন যে দাও তখন তার যোগাযোগ এছাড়া কোনো ব্যবস্থা ছিল না তুমি যখন ফিরে যাবে হজের মৌসুম থেকে বাসরায় তখন তাদেরকে জানিয়ে দেবে যে তারা যদি ওহদ পাহাড়ের সমান

কার কথা বলছেন যে এই যুগে পুরো তোকদেরকে এরকম অস্বীকার করে এইরকম লোকের সংখ্যা খুব কম হয়েছে ও বাকি আতিল ফিরখা আল্লে তি রবিল আর এলমে ওয়ালাকিন তানফি দোখুলা আফ আলিল ফিল কাদারে ওয়াতাজ আমু আন্নাহ মাকুলু কাতুন লাহুম ইস্তিক লাল আল্লাহ মিয়াফুলু খাল্লাহুয়ালা মিওরিদ হা কামায়াদী বেয়া এখন কাদরি আছে তখ্দির অস্বীকারকারীরা আছে কিন্তু চরম চরমপন্থীরা নেই যাদেরকে সালাফের সলেন বা আইম মাইক এরাম বলেছেন এমন ফিরকায় এমন গোমরা দলটি বাকি আছে তখদিরের ক্ষেত্রে যারা আল্লাহর এলেমকে স্বীকার করে না না আল্লাহ জানেন আল্লাহ সিরিস্কার আগে থেকেই আল্লাহ জানেন কিন্তু কোনটা তাহলে অস্বীকার করে বলছে তানফি দখুল আফফালির এবাদে ফিল কাদারি এই যে মানুষ আমরা করছি এই আমাদের কর্মগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কিনা আমাদের তো আল্লাহ সৃষ্টি করেছেন এটা হ্যাঁ আল্লাহর কিন্তু আমরা যে কর্মগুলি করছি এগুলি এগুলি কার আমরা সৃষ্টি করছি এগুলি পুরোপুরি আমরাই তৈরি করছি নাকি আল্লাহ সৃষ্টি করছেন প্রশ্ন হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছি ওরা আল্লাহকে হ্যাঁ এই আল্লাহর উপর যাতে করে দোষ চেপে না যায় বাছাই দিকে নিজেরা গর্তে পড়ে না কিছু কথা বুঝে গেছে যদি বলি যে আল্লাহ সৃষ্টি করছেন দোষ তো আল্লাহর চেপে যায় তাহলে আমাদের কি দোষ একটা লোক ভালো কাজ করছে কে সৃষ্টি করলেন আল্লাহ একটা লোক যে করছে কে সৃষ্টি করলেন হ্যাঁ কে সৃষ্টি করলেন আল্লাহ একটা লোক খুন করছে খুনটা আল্লাহ সৃষ্টি করলেন তাহলে দোষ কার উপর চেপে গেল আল্লাহর না 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 আল্লাহর না চাপাবো না সুতরাং আল্লাহর এখানে কোন দখল নেই কাজকর্ম যেগুলো আমরা করছি ভালো মন্দ সেটা আমাদের সৃষ্টি বোঝা গেছে কি না ভালো করে বুঝেন না বুঝছেন না কথা একটু হাজির হয়ে বুঝতে হবে আর বডি শুধু এখানে আর মগজটা দেশের কাজ হবে না বোঝা গেছে তো বলছেন যে আল্লাহ আল্লাহর উপর কেন দোষ চাপা চাপাইতে দেব আল্লাহ এসব করেন আমরা আমাদের কর্ম করি নিজেরাই সৃষ্টি করি কিন্তু এরা যে মুসরে খেয়ে গেল এটা হ্যাঁ আল্লাহর উপর দোষ চাপতে দেবো না সেই জন্য বাঁচতে গিয়ে যারা মুশরে খেয়ে গেল কটা আল্লাহ একজন তাই না সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কয়জন। এক সত্ত্বে সৃষ্টিকর্তা এরা যখন বললো যে না আমাদের কাজকর্মগুলি আমরা সৃষ্টি করি তো সৃষ্টিকর্তা এক থাকলো না দুই হয়ে গেল আল্লাহ সৃষ্টিকর্তা খালেক যা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের কর্মগুলির খালেক আমরাই সুতরাং আমার সৃষ্টিকর্তা হ্যাঁ সুতরাং সৃষ্টিকর্তা দুই হয়ে গেল তৃতীয়বাদে খ্রিস্টানা বিশ্বাসী আর এই তকদির অস্বীকারকারীরা হ্যাঁ দ্বৈতবাদ বলা যেতে পারে বা দ্বিতীয়বাদ মানে দুই দুই এলাহাতে বিশ্বাসী এক কথা দুই এলাহাতে বিশ্বাসী সুতরাং এরা মহেদরা মুশরেক মমিন না মুশরেক মুশরেক এরা মুশরেক এই জন্য নবি কারিফসসলাম থেকে হাদিস রয়েছে কিন্তু হাদিস নবিসলাম থেকে শহীদ শুদ্ধ প্রমাণিত নয় কারণ নবিসসালমের জীবদ্দশায় তকদির অস্বীকারকারী জন্মায় নাই সাহাবাই যুগে তাবেনদের যুগে তকদির অস্বীকারকারীরা জন্মেছে যেমন বললাম বাসরাতে প্রথম সুতরাং সাহাবাই কেরাম মন্তব্য করেছেন সাহাবাই থেকে বেশ কিছু মওকুফ হাদিস রয়েছে উক্তি রয়েছে তাবেইন থেকে উক্তি রয়েছে যে আল কাদরিয়া তো মজুস ও হাজির উম্মা তকদির ও কাদরিয়া যারা তারা এই উম্মতের মজুস অগ্নি পূজক এই বললেন কারণ অগ্নি পূজকদের কাছে এলা উপাস্য কয় দুইজন উপাস উপাস জি আর এদের কাছেও দুই সুতরাং এই উম্মতের মুসলিম জাতির মজুস অগ্নি পূজক হচ্ছে কারা হ্যাঁ কাদিয়া যারা তকদির অস্বীকারকারী অর্থাৎ আমাদের কাজ কর্মগুলি আল্লাহ সৃষ্টি নাই আমাদেরই সৃষ্টি আমরা সৃষ্টি করি জি আমরা কাজ কর্মগুলি করি কিন্তু সৃষ্টিকর্তাকে আল্লাহ সৃষ্টি করা আর কর্ম করায় পার্থক্য রয়েছে সৃষ্টি করা আর কর্ম করায় পার্থক্য রয়েছে জি এটা যদি কাঁচ কাঁচের পাত্র হয় ফেলে দেওয়া এই ফেলে দিচ্ছি তাও যে ফেলে দিতে পারবো কি তার আগে আমার হাতটা অবাস হয়ে যায় এটা তো না ঠিক না কিন্তু একটা সহজ করে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি ফেলে দেওয়ার ক্ষমতা ফেলে দিলাম আমি কিন্তু এটা ভাঙবে নিশ্চিত কি আর ভাঙবে না নিশ্চিত কি ওইটা কে করলেন হ্যাঁ ওটা কে করছেন আল্লাহ সৃষ্টি ওটা আল্লাহ রাবুল আলম এটা তকরিবের জন্য মানে সহজ করার জন্য বিষয়টি যাতে বুঝতে পারে আগামীতে বিস্তারিত আলোচনা আবার আসছে সম্পর্কে এই ফিরকা যারা কাদেরিয়া বলছে তানফিয়ে দখুল افعال العباد في القدر মধ্যে বান্দার আমল কর্মগুলি দাখিল না বান্দার কাজ কর্মগুলি তাকদীরের অন্তর্ভুক্ত না ওয়া তাদের ধারণা আন্না ماখলক কdul লাহুম মানুষের কাজ কর্মগুলি তাদেরই সৃষ্টি এগুলি মাখলুক কাজ কর্মগুলি সৃষ্টি এই যে নড়াচড়া করছি কিন্তু কে সৃষ্টি করলো না ওরা বলছে কাদিরিয়ার কথা বলে কাদিরিয়া কি বলছে আমি হাত নাড়াচ্ছি আমি সৃষ্টি করছি না অজুবিল্লা এটা হলে তাদের কথা হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো তুমি সৃষ্টি করলে আল্লাহ সৃষ্টি করেন এটা হচ্ছে কাদিরিয়াদের কথা এটা সরাসরি তাদের সৃষ্টি যারা এইসব কাজগুলি করছে ভালো মন্দ আল্লাহ এগুলি সৃষ্টি করেননি আল্লাহ যেমন সৃষ্টি করেননি আল্লাহর আল্লা স্তর হচ্ছে ইচ্ছা করা তাই না আল্লাহ চান আর স্তর যে ভালো হোক হোক মন্দ আল্লাহর সেখানে কি রয়েছে ইচ্ছা মশিয়াত রয়েছে ইচ্ছা রয়েছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হাই না ভালো মন্দ আল্লাহ দুটোরই ইচ্ছা করেন কিন্তু তারা বলছেন আল্লাহ চাননি আপনি যে মন্দ কাজটা করলেন এটা আল্লাহ চান না তকদিরের স্তরগুলি নিয়ে তাহলে বিস্তারিত আলোচনা হয়ে গেল তকদির কিসিম প্রকরণ নিয়ে আলোচনা হয়ে গেলো শেখ সাভেফান তাই বলছেন ওয়ালাম শেখ মিউজিখের মারা তেল কাদারী নাবাহাল মাসায় আল্লাহ আল মৌলু যখন শেখ ইসলাম ইমামি মে তাইম আহমতুল্লাহ আলাই তকদিরের মারাতে বিস্তরগুলি আলোচনা শেষ করলেন তখন তকদির সংক্রান্ত কিছু বিষয়াদি বা মাসায়েল সম্পর্কে সতর্ক করছেন বা জানিয়ে দিচ্ছেন যা এই বিষয়ের সাথে সম্পর্কিত তা তো বেহাদার মুযু প্রথম বিষয় তিনটি বিষয় এখানে রয়েছে আগামীতে যে আলোচনা আসছে তকদির সংক্রান্ত তার তিনটি বিষয় থেকে নির্ধারিত তকদির এবং শরীয়তের বিধানে কোন দ্বন্দ্ব নেই কোনো দ্বন্দ্ব নেই হেডলাইনটা জেনে রাখেন বিস্তারিত আলোচনা সেটা বিস্তারিত বুঝবেন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তকদির মানে আল্লাহর পথে কী করা আছে চূড়ান্ত ফেসলা লিখা আছে লেখা আছে জানেন আল্লাহ আল্লাহ চেয়েছেন আল্লাহ সৃষ্টি করেন তাই না এটা একটা এটা চিস্তাম আরেকটা হচ্ছে শরীয়তের আল্লাহর বিধান তো শরীয়তের যে হুকুম আহ কাম্বিরী বিধান আর তকদির এই দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই দ্বিতীয় মশালা হচ্ছে লা তা আরো দেয় না তকদির লাহে ও তকদির ইলাহে ওকু আলমাসি অ বুকদেহি লাহ আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন যে তগদিরে নির্ধারণ করে রেখেছেন যে পাপগুলি হবে যেমন একজন লোকের জীবনে বেশ কিছু কাবিরা গুন আছে এটা আল্লাহর পক্ষতে নির্ধারিত আছে না নেই প্রথম আল্লাহ জানেন না জানেন না এক একটা স্তর থেকে শুরু করেন যেহেতু আল্লাহ লিখে রেখেছেন না লিখে রাখেননি লিখে রেখেছেন আল্লাহর ইচ্ছাতে হচ্ছে না বিনা ইচ্ছাতে হচ্ছে আল্লাহ সৃষ্টি করছেন না করছেন না ওগুলো এই চারটা স্তর এবার ফিট করে চারটা স্তরকে ক্লিয়ার বুঝতে পারছেন না এই যে আল্লাহ গোনাগুলি হবে হবে এ এ মানুষের এগুলি আল্লাহর পক্ষ থেকে কি আছে মোকাদ্দার করা আছে মানে সুনির্ধারিত করা আছে এটা একটা দিক আর আর একটা হচ্ছে আল্লাহ গোনাগুলিকে পছন্দ করে না ঘৃণা করেন ঘৃণা করেন আল্লাহ ঘৃণাও করছেন আবার সুনির্ধারিত করেছেন ঘৃণাও করছেন আর সুনির্ধারিত করেছেন আল্লাহ ফায়সালা করে রেখেছেন ফায়সালা লিখে রেখেছেন দুটোতে কোনো দ্বন্দ্ব নেই অর্থাৎ আপনার মগজে এই দ্বন্দ্ব না আসে যে আল্লাহ ঘৃণা করেন তো কি করে আবার লিখে রাখলে কি করে আবার চূড়ান্ত ফায়সালা বইল হ্যাঁ না দুটোতে কোনো দ্বন্দ্ব নেই তিরি তো মাসাল্ছে লাতারুদা বাইনাথাক দির ইল্লাহ লে আসা লে এবাদে ওয়াকৌ নিমিয়াসা আলু নাহাব বেখতিয়ারেহি এখানেও দুটো বিষয় কোনো দ্বন্দ্ব নেই সে দ্বন্দ্বের তাহলে তিনটি পয়েন্ট কি আল্লাহ প্রত্যেক বান্দার কাজ কর্ম করেছেন না করেননি রুজি নির্ধারিত আছে না না আপনি আসলেন তখন আল্লাহর নেই ফায়সালা হলো যে হ্যাঁ এখন সৌদি আর লোকটা আসলো না আগে থেকে নির্ধারণ আছে নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে বান্দার কাজকর্ম দুনিয়ার কাজকর্ম হোক অথবা দিনই কাজকর্ম দুটোকে সামিল করবেন আপনি দুনিয়ার কাজকর্ম হোক অথবা দিনের কাজ হোক দিনের কাজ হচ্ছে এবার বন্দি করা ভালো বা বন্ধ নেকি করা বা পাপ করা এগুলো হচ্ছে দিনের সাথে সম্পর্কিত আর দুনিয়ার সাথে সম্পর্কিত রুজি রোজগার চলা ফেরা লিখা পড়া ইত্যাদি চাকরি বাকরি ব্যবসা বান্দার কাজ সুনির্ধারণ করা একটা দিক আর আর একটা হচ্ছে যে বান্দার জন্য যে এই সুনির্ধারিত আছে এই কাজগুলি এগুলি বান্দা নিজের নিজ স্বাধীনতাই করে নিজে স্বাধীন হয়ে করে স্বাধীন হয়ে করে বান্দা আর আল্লাহ তাদের কাজগুলি নির্ধারিত করে রেখেছে দুটোতে দ্বন্দ্ব আছে বলছেন না যে নিজের কথা বলতে পারেন না স্বাধীনতার সাথে কাজগুলি করে স্বাধীনভাবে কাজকর্ম করে আবার নির্ধারণ কি করে আছে আর যদি নির্ধারণ থাকলো তাহলে স্বাধীনতা কোথায় থাকলো কথাটা বাস্তবে কিন্তু আমাদের কাছে অনুভূত মাহসুস মানে আমাদের অনুভূতিও বলছে কি বলছে যে আমরা কিন্তু কাজকর্মগুলি করি করি এই ফিলিং আমাদের নেই যে আমার হাতটা ভালো কাজের দিকে বাড়াইতে চাইছিলাম কেউ যেন বাড়াইতে দিল না এমন ভাবে থামিয়ে হাতটা বাড়াইতে পারলাম না মসজিদে যাচ্ছিলাম কিন্তু পা বাড়াইতে পারলাম না হয় নাকি কোন চোর চুরি করতে গেছে বলছে আমাদের চুরি করানো হয়েছে না স্বাধীনভাবে ঢুকেছে আমরা ভালো কাজ করলেও স্বাধীনভাবে করছি এই ফিলিংসটা বা অনুভূতিটা আমাদের আছে আর মন্দ কাজ মন্দ কথা বললেও আমাদের অনুভূতি আছে আছে যে স্বাধীনভাবে এই মন্দ কথা কাজগুলিতে লিপ্ত হইলাম এখন দেখা যাবে তিনটি বিষয়ের প্রথম বিষয় বলছেন শাইখ সারি ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা হেডলাইন লা এখানে দুটো বিষয় একসাথে বনার করেছেন লা তারুজা বাইন আল কদর ওয়া আল শার ওয়লা বাইনা তাকদিরিহ লিল মাসি ওয়া বুকুদিহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে যে তকদীরের ফায়সালা করা আছে এবং আল্লাহ শরীয়তের বিধানও আছে দুটোতে কোনো দ্বন্দ্ব নেই দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ বলে আলমিন গুণাগারদের জন্য গুনহা সুনির্ধারিত করে রেখেছেন এবং গুনহাকে আল্লাহ ঘৃণাও করেন দুটো তো কোনো দ্বন্দ্ব নেই দুটো কোনো দ্বন্দ্ব নেই তাই বলছেন শেখ তাইমা হল্লাহ ومع ذلك فقد أمر العباد بطاعته وطاعة رسله ونهاهم عن معصيته وهو سبحانه يحب المتقين والمحسنين والمقسطين ويرضى عن الذين آمنوا وعملوا الصالحات ولا يحب الكافرين ولا يرضى عن القوم الفاسقين ولا يأمر بالفحشاء ولا يرضى لعباده الكفر ولا يحب الفساد إيش أقول لك هذا القرآن الكريم بيبين آيات تجينا وهيج আগের আলোচনার সাথে সম্পর্ক হয়ে গেল বলছেন যে এতদাস সত্ত্বেও মাজা লেখা মানে এর আগে যে তগদির আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত আছে আলোচনা হইল না হইল না সাব্যস্ত হইল না হইল না আল্লাহর এলমুল্লাহ মশিয়াতুল্লাহ আর খালকুল্লাহ এগুলো জেনে নিলাম এতদাস সত্যে এগুলো সত্ত্বেও আল্লাহ রব আমার আল এ বাদা বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন বেত যে তারা যেন আল্লাহর আনুগত্য করে আল্লাহকে মেনে চলে অর্থাৎ রসুলহি এবং তার রসুলগণকে মেনে চলে ওনাহা হুমান মাসিয়াতি এবং আল্লাহর নাফরমানি ফার্মানি বিরুদ্ধাচরণ করতে তাদেরকে বারণ করেছে নিষেধ করেছে আল্লাহ আর ফায়সালও করে রেখেছেন লিখেও রেখেছেন হ্যাঁ আল্লাহ সৃষ্টিও করেন আল্লাহ ইচ্ছা মোতাবেক হয় আর তার সাথে সাথে আল্লাহবার এই ভালো কাজের কি করেছেন আল্লাহকে মানো রসুলকে মানো আর এবং আল্লাহ রসুলের না

সংযত যারা পাপ মুক্ত আল্লাহ ভীরু তাদেরকে ভালোবাসেন অল মোহসেন তাদেরকে ভালোবাসেন সুবিচারকারীদের আর যারা ইমানদার আর সৎকর্মশীল তাদের ওপর আল্লাহ রাজি হন খুশি হন ওহিবুল কাফির আল্লাহ ভালোবাসেন না আনিল কমিল ফাসীন পাপিষ্ট সম্প্রদায়ের ওপর আল্লাহ কখনো রাজি হন না এবং আল্লাহ অশ্লীল কথা কাজের হুকুম দেন না আল্লাহ কথা কাজের হুকুম দেন না তো সমাজে ছড়িয়েছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো অশ্লীল কাজের আল্লাহ হুকুম দেন কি কাবার চারিদিকে মক্কার মুশ্রিকরা হজ উমরা করতে এসে তফ করতো ন্যাংটা হয়ে নারী পুরুষ জি এটা কি তাদের ধর্মকর্ম মনে করত সেই যুগে তো বড় বড় তার যুগ ছিল মূর্খতার যুগ ছিল আজকের এই সভ্য যুগে যদি ন্যাংটা পীর থাকে আর ন্যাংটা সাধু থাকে হিন্দুদের ন্যাংটা সাধু আর মুশ্রিক মুসলিমদের হচ্ছে ন্যাংটা পীর আর তাদেরকে মনে করে এরা ন্যাংটা হয়ে আল্লাহর অলি হ্যাঁ ন্যাংটা হয়ে আল্লাহর অলি হয়েছে মানে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে আল্লাহর গাড়ক খাঁটি বন্ধ হয়ে গেছে ন্যাংটা হওয়ার মাধ্যমে আউজ্লা ইজ্জত দেখে বুঝতে গেছে না তো যদি এই হয় তখন কেন হবে না এই বিষয়ে আল্লাহ বলছেন যে দেখো এই উলঙ্গ হওয়াটা হচ্ছে ফাহেসা ওইখানে আচি রয়েছে এই মুসেদদেরকে বলে দাও যে আল্লাহ ও কথা কাজ আচরণের হুকুম দেন না কখনো সুতরাং এটা হতেই পারে না যে তোমাদেরকে উল্লঙ্গ হি কাবার তফ করার হুকুম দিচ্ছে আমরবি ফাসা

অশান্তি যে বিপর্যয় ভালোবাসেন না পছন্দ করেন না ফাসাদকারীকে আল্লাহ পছন্দ না এই তিনটি বিষয় আলোচনা করেছেন যে তিন তিন ছয়টিতে কোনো দ্বন্দ্ব নেই এখন এই কথাগুলির ব্যাখ্যা আমাদের কাছে আসবে প্রথম এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলছেন শেখ সালি ফৌজান যে এর পূর্বে শেখ ইবিন তাইমা রাহেমাতুল্লাহে আলী যখন চারটি তখদিরের মারাতে বা ঈশ্বর উল্লেখ করলেন আল ওয়াল অলকিতাবত ওয়াল মাসিয়াত ওয়াল মাসিয়াত ওয়াল এরাদা কি ওয়াল হাল্কো ওয়াল ইজাদের সৃষ্টি এবং কোনো কিছুর উদ্ভাবন যে ওয়ান মামিন শাহিন ইহাদোস্ত ইলা ওকাদায় আলে মাহল্লাহ যা কিছু ঘটছে বা ঘটেছে আল্লাহ সে সম্পর্কে জানেন ওয়াকাথাবাহু লিখে রেখেছেন সা আহু ও আরাদাহ আল্লা চেয়েছেন ও আউজাদাহু এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন সৃষ্টি করেন উদ্ভাবন করেন।। এই কথাগুলি আলোচনার পরে ববেইয়ানা এখানে বর্ণনা করছেন আল্নাহল্লাহ তা আউদা বাইনা, দালেকাও ও না কৌনী আমারার এ বাদেবে থাক। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানছেন। লিখে রেখেছেন। চেয়েছেন আর সৃষ্টি করেছেন। এটা একটা দিকে রাখেন। আর আরেক দি হচ্ছে আল্লাহ সরয়তে কি করেছেন। বান্দাকে কি হুকুম করেছেন আল্লাহ রসুলকে কি করণ মানো এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করিও না বলছেন যে লা তা'রুজা বাইনা জালাক এই আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত আছে এর মাঝে এবং অবায় না এই কথার মাঝে যে আমার আল এ বাদা বান্দাদেরকে হুকুম করেছেন যে আল্লার অনুগত্য করবে বেতাদ মাসিয়াতে আল্লাহ না ফার্মানি করবে না নিষেধ করেছেন এই দুটোর মাঝে কোন দ্বন্দ্ব নেই ওয়ালা বেয়না তকদির ই মাসিয়াতে অবুক আর এর মাঝেও কোন দ্বন্দ্ব নেই যে আল্লাহ পাপকে ভাগ্যে লিখে রেখেছেন পাপ আল্লাহ কী করেছেন ভাগ্যে লিখে রেছেন প্রথম ভুল দিয়ে শুরু করা যাক আদম আলিসাল্ প্রথম ভুলকে করলেন আদম আলাহিসাল্লাম কি ভুল করলেন আল্লাহ বলেন ওয়ালা তাকারাবা হাজহি সাজারা ওয়ালা তাকারাবা আজহি সারায় সাজারা এই গাছের কাছে যেও না এই যে আল্লাহ নিষেধাজ্ঞা এটা স্যার এই না কৌনি বা কাদারি সরি বিধানগত হুকুম আল্লাহর বিধান হচ্ছে তুমি গাছের কাছে যেও না আমার কথা মেনে চলবে তুমি ঠিক না আর আল্লাহ রব আল তিনি গাছের কাছে যাবেন আর গাছের ফল খেয়ে নেবেন এটা ভাগ্যে লিখে রেখেছেন কিনা লেখা ছিল এটা আল্লাহ জানতেন কিনা আগে থেকে যে আদম এরকম কাজ করবে ঠিক না আচ্ছা আল্লাহ এটা চেয়েছেন না আল্লাহ চাওয়ার বিরুদ্ধেও জোর জবরদস্তি করে ফেলেছে আল্লাহ চেয়েছেন ঠিক না যখন তিনি গাছের কাছে গেলেন আর এই কাজটা করলেন এই কাজটা আদম সৃষ্টি করলেন আল্লাহ সৃষ্টি করলেন সুরের সাফাৎ একটি আয়ত রয়েছে তাহলে আর স্পষ্ট আল্লাহ খালা কাকুম অমা তা আমালুন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন খালা কাকুম মানে তোমাদেরকে সৃষ্টি করেছেন অমা তামালুন আর যা কিছু তোমরা কর্ম করো তামালুন যা তোমরা আমল করো কর্ম করো সে দুনিয়ার আমল হোক কর্ম অথবা দিনের হ্যাঁ দিন ইসলামের কর্ম হোক ভালো আমল হোক ভালো কর্ম হোক অথবা পাপের আমল হোক সব কিছুকে সৃষ্টি করেছেন

যেমন কিছু পথভ্রষ্ট লোকেরা ধারণা করে যারা মনে করে যে শরীয় তার তকদের দ্বন্দ্ব আছে এটা কেমন কথা হলো আল্লাহ ভালো কাজ করতে বলছেন আবার ভালো কাজে আল্লাহ মন্দ কাজ লিখে রেখেছেন তো আমি কি করে করব না কি করে করব আপনি বুঝতে পারছেন যে আমি অবশ হাত নড়া হচ্ছে এটাকে অনেক আলোচনা করেছি এইসব বিষয়ে আলোচনা হাত নড়া হচ্ছে দুই রকম ইচ্ছা করে আমি ঝুঁকাচ্ছে না আমার ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকছে ইচ্ছা করে কিন্তু ঝুঁকাচ্ছে আর যে জীবনে মানুষের সঙ্গে কথা বলেনি আর থর করে কাঁপছে ও থামাইছে থামতে পারছে না ইচ্ছা করে অথবা একটা রোগ আছে যেই রোগে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে কাঁপে না কাঁপে না অনেকে হাত হাতে কলম ধরলে থত করে কাঁপতে লাগবে ও লি কেঁপে চলে যাচ্ছে ইচ্ছা করেও কাঁপাচ্ছে না কাঁপছে ও অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমরা যে কাজকর্মগুলি করছি আমরা ইচ্ছা করে নড়াচড়া করছে না আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে নয় নিশ্চয়ই তাই না তাই আমাদের শরীরে আল্লাহ স্বাধীনতা দিয়ে গেছে। এটা তো হচ্ছে আতিদা অস্ত্রিথিয়া নামক কিতাব এমআই বিনো তাইম রহমদু লালের আরেকটি কিতাবের নাম রয়েছে আপী দা দ মুরিয়া ওর ইস্টান্ডার অনেক উঁচা যেটা জনগণ জনগণের যেন মুশকিল তাতে বেশ কিছু কথা রয়েছে এখানে স্যার সালিল সলদান হাফজা আল্লাহ তা আলা উল্লেখ করেছেন আর আর তারপরে এই দেশাল তাদমুরিয়াটা সাঁইত্রিশ খণ্ডের যে ফাতাওয়া রয়েছে তার তৃতীয় খণ্ডে একশো এক পৃষ্ঠা এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এতে বলেছেন যে আহলোদ দল ওয়া আহুলদলা আল আলহা য়দোন ফিল খাদার ইন কাসং এলা সালাসে ফেরাক যারা গোমরাহ পথভ্রষ্ট আর তকদিরের ক্ষেত্রে বেশি আলাপ আলোচনা করতে যায় আর গোমরাহের শিকার হয় যুক্তিকে প্রাধান্য দিতে যায় এরা তিন ভাগই বিভক্ত হয়েছে একদল হচ্ছে মজুসিয়া মজুস অগ্নি পূজকদের মত আরকতাল মুশরিকীয়া মুশরিক আর আদসে ইবলীসীয় ইবলিসের মত তারপরে প্রত্যেকটার ব্যাখ্যা করেছেন এই লম্বা আলোচনা দিচ্ছি না কারণ সুক্ষ বিষয়গুলি এমনি বুঝতে পারছেন যে সুক্ষ বিষয় বুঝতে আপনাদের একটু কষ্টই লাগছে যদি শরীর ক্লান্ত থাকে তো কিছু বুঝবেন না তো এই গোমরাহি হলো হচ্ছে যারা তাকদির অস্বীকার করে তাদের তারপরে সাইয়েদ সালে ফাওজান বলেছেন ওয়াল মাকসুদ анনা হাদা মিম্মা তাকাউলু আহালুল দালাল এগুলি হচ্ছে গুমরাদের কথা তাকদির সম্পর্কে ওয়া আম্মা আহালুল হুদা ওয়াল ফালাফায়ু ইয়ুমিনুনা বিহা দাও হাজা ওয়া ইয়ুমিনুনা বিআন্নাল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া রাব্বুহুম মালিকু ওয়া মাশাআ কান ওয়া মালাম ইয়াসলাম ইকুন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া আতা বি কুল্লি শাইইন ইলমা কুল্লি শাইইন তারপরে বলছেন যে সার কথা হচ্ছে যে যারা হেদায়েত প্রাপ্ত মুক্তি তারা দুটোই বিশ্বাস করে শরীয়তের বিধি বিধানেও বিশ্বাস যে আমাদেরকে এগুলো করার হুকুম হয়েছে এগুলো নিষেধ করা হয়েছে আর আল্লাহ আল্লাহতকদের লিখে রেখেছেন সেটাও বিশ্বাস করে সুতরাং ওই মনে তারা বিশ্বাস করে বে আল্লাহ আলেক সেই যে আল্লাহ সব কিছু শিশিকর্তা সবকিছুর রব সবকিছুর মালিক অমাশা কান যা কিছু তিনি চান্তা ঘটে ও মালালাম এসালাম এখন যার তা হয় না ও আলাহ কুল্লি শাহিন এবং তিনি সর্বশক্তিমান ওয়াহাত আবেকুল্লে শাহিন এলমা সব কিছুকে তার জ্ঞান পরিবেশন করে আছি মবিন আর প্রত্যেক বিষয় বা বস্তুকে আল্লাহ সুরক্ষিত লিখনীতি করে করে রেখেছেন তারপরে যে বিষয়টা এখানে আলোচনা হলো যে আল্লাহ রব আলমিন ভালোবাসেন ভালো মানুষদেরকে আর ভালো কাজকে দুটো কথা আসলো কিন্তু যে কথাগুলি আসলো তাতে কি আসলো যারা ভালো মানুষ আর ভালো কাজ এই দুটো ভালোবাসেন আর মন্দ কাজ আর মন্দ কাজ যারা করে মন্দ মানুষ তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাদের উপর অসন্তুষ্ট হন বা তাদের কাজ কর্মের অসন্তুষ্ট হন বলছেন শেখ সালি ফজান আলা আল্লাহ তালাউদ্ শেখ রহম বিহাজ আল কালাম এই কথাগুলির দ্বারা তিনি বুঝাইতে চাইছেন আর রাদ্দ আলামান জামা আন্নাল এরাদা তল মাহাব্বা তা বেনামাত এতে খণ্ডন করা হয়েছে ওই সব পথভ্রষ্ট যাদের মগজের সংশয় রয়েছে তাদের রদ করা হয়েছে বা খন্ডন করা হয়েছে কি সংশয় যে এরাদা আর মহাপা মানে ইচ্ছা আর মানে ভালোবাসা ইচ্ছা আর ভালোবাসা একটি অপরটির সাথে হ্যাঁ জড়িত কথা ঠিক না ভুল ইচ্ছা আর ভালোবাসা ইচ্ছা আর ভালোবাসা একটি অপরটির সাথে জড়িত অথবা জড়িত মন। এই যে যাদের ভুল ধারণা হয়েছে আর এই কারণে ক্ষেত্রে গোমরা হয়েছে তাদের এখানে খণ্ডন করা হয়েছে আল্লাহ ভালো মন্দ দুটো কাজ পৃথিবীতে হোক ভালো মন্দ দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে থাক চেয়েছেন না চান যদি না চাইতেন তো ভালো ছাড়া মন্দ কাজই হইতো না যদি মন্দ না চাইতেন মন্দ কাজও হইতো না মন্দ মানুষ থাকতো না আল্লাহ চেয়েছেন কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ ভালোকে ভালোবাসেন না বন্ধুকে ভালোবাসেন ভালোকে ভালোবাসেন তাই বোঝা গেল এখন যে দুটোর এই রকম সম্পর্ক নেই যে ইচ্ছা করলে সেটাকে ভালোবাসতে ইচ্ছা করলে সেটাকে ভালোবাসতে হবে ফয়েদ আহাদ আল্লাহ হসই আনফাকাত বাহু সুতরাং আল্লাহ কোনো কিছু চাইলে সেটাকে ভালোবাসবে এটা জরুরি নয় ওয়া ইদা শা'া সাইয়েন ফাকাদ আহাবহু আর যিকি যি তে চাইবেন তা ভালো করে থাকবে ওয়াহাযা এটা বাতিল কথা যে আল্লাহ চান তাই ভালোবাসবেন ওয়াল কওলুল সত্য কথা হচ্ছে হক কথা আননা আল্লাহ তাআলা বাইনাল ইরাদাহতি ওয়াল ইচ্ছা এবং ভালোবাসায় একই সম্পর্ক আবশ্যক হয় সম্পর্ক নেই ওয়াইরা ওয়াল বাইনাল মাসিয়াতুল মুহাব্বাত আনি আল এরাদা ওয়াল মাসিয়াল কৌনিয়া ইচ্ছা মানে সৃষ্টিগত ইচ্ছা ফকাত মালা ইহিবু আল্লাহ কখনো কখনো চান যা পছন্দ করেন এবং আল্লাহ ভালোবাসেন আবার কখনো যার অস্তিত্ব আল্লাহ চান না যার অস্তিত্ব কোনো কিছুর অস্তিত্ব আল্লাহ চান না কিন্তু আল্লাহ রবুল আলমিন তা ভালোবাসে উদাহরণ না দিলে বুঝতে পারবেন না বলছেন মিসালুল আউয়াল প্রথমটির উদাহরণ চান কিন্তু ভালোবাসেন না আল্লাহ চান কিন্তু ভালোবাসেন না আল্লাহ বুড়ার আছে না থাকাটা ভালোবাসেন ভালোবাসেন না কিন্তু আল্লাহ চেয়েছেন না গায়ের জোরে বেঁচে আছে আল্লাহ চাইছেন যে বিলিস থাক বুড়া তার সিংশনে বসে থাকা সারা পৃথিবীতে সেনাবাহিনী চড়ে রাখুক জিন ইনসানকে গুমরা করার জন্য তো প্রথমটি কি ছিল যে আল্লাহ এমন কিছু চান যা তিনি ভালোবাসেন না ভালোবাসেন না ঘৃণা করেন কিন্তু আল্লাহ চান যে থাক বা হোক এটা একটা দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ কিছু জিনিস আছে আল্লাহ ভালোবাসেন কিন্তু সেটার বাস্তবায়ন আল্লাহ চান না ভালোবাসেন কিন্তু বাস্তবায়ন চান না ওর উদাহরণ বলছেন যে অমিত আবুস্তানি মাহাব্বা তহুল ইমানিল কুফ্ আতুল কুফার। কাফেররা সব মমিন মুসলিম হয়ে যাক আল্লাহ ভালোবাসেন না বাসেন না ভালো করে বুঝেন বুঝা জবাব দেন হু হু করি না শুধু আল্লাহ কাফেরদের ভালোবাসেন না খারাপ হ্যাঁ যারা বলছে তারা একটু বুঝছে আর যারা কিছু বলছে না তার মানে ওরা সমান সমান বুঝে না কিছু কোন কোন লোক ভারতের অনেক দূর থেকে ছেলেকে দেওবন্দে পড়তে পাঠিয়ে। তখন দেওবন্দ হানাফি দেওবন্দী কমিদের বড় মাদ্রাসা এখন পড়তে পাঠিয়েছে যাওয়ার পরে ওখানে গিয়ে গেছে ছেলে তখন যখন বিদায় করছে ওসিয়ত করছে ছেলেকে বাবা যখন দেখবি যে তোর কিতাব পড়া না পড়া সমান তখন তুই চলে আসবি জানবি যে তোর কাজ হয়ে গেছে যে জন্য তোকে পাঠাচ্ছে তো কাজ হয়ে গেছে তুই চলে আসবি বাবার ছিল অন্যরকম ও বেচারা গিয়ে মিসকিন পড়াশোনা ভালো না দেশে যেটা গতকালকে পড়িয়েছে ওস্তাদ সেটাও বুঝি না আর যেটা সেটাও বুঝি না তো দুটোই তো সমান বাপ তো বলেছে ওসিয়ত করেছে বাপের ওসিয়তটা মনে পড়লো যে বলেছে বাবা তোর পড়া না পড়া যখন সমান যেটা পড়েছিস ওইটাও সমান আর যেটা না পড়েছি ওইটাও সমান তখন কি করবি আর তোর অত দূরে থাকার দরকার বাবা তোর বাপ মায়ের কাছে ফিরে চলে আসবে ওকে একদিন পরে বাড়ি ফিরে চলে এসেছে এই যে ঘুমাচ্ছে দেখছে ঝিমাচ্ছে বললাম জাগান পড়া না পড়ার সমান পড়া না পড়ার সমান বুঝলেন তো তো তাি বাবা এত তাড়াতাড়ি আমার ছেলে এত বড় আলম হয়ে গেল যে তোমার পড়া না পড়ার সমান হয়ে গেছে কি বাবা এত তাড়াতাড়ি চলে আসলে তো বলছে আব্বা আপনি তো বলেছিলেন যখন দেখবি যে পড়াশোনা তোর পড়া না পড়ার সমান হয় চলে আসবে আমি দেখছি পড়া না পড়ার সমান চলে এসে কেমন করে এত তাড়াতাড়ি কি করে মহিল বলছে বাবা যেটা পড়িয়েছে গতকালকে ওইটা বুঝি যেটা পড়াবে ওটাও বুঝি তা আপনাদের অবস্থা এরকম নাই তো জি জি অবস্থা এটা করলাম যাতে করে ঘুম ভাঙে তারপরে ঘুম ভাঙছে না সারাদিনের ক্লান্ত বেচারা আল্লাহ কাফেররা সারা দুনিয়ার লোক মুসলিম হয়ে যাক ভালোবাসেন না বাসেন না বাসেন বাসেন আল্লাহ চান যে সব মোমিন মুসলিম হয়ে যাক কে চাই না হ্যাঁ মানুষই যখন চাই হ্যাঁ যে আমাকে মানুক তো আল্লাহ তো এই জন্য সৃষ্টি করে জমা খালাক তুল না এই জন্য তো আল্লাহ সৃষ্টি করেছে যে তোমার সবাই আমার ইবাদত করো আমার প্রতি নিয়ে আসো আল্লাহ তো চান যে সারা দুনিয়ায় মানুষ যেন সবাই আল্লাহর ইবাদত করে এক মুশ্রেক না থাকুক পাপি না থাকুক আল্লাহ ভালোবাসেন কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে আল্লাহ এটা চান না চান না আল্লাহ চান আল্লা চাইলে ওয়ালা হউসা আল্লাহ হাদা দা কুমার মাইন আল্লাহ যদি চাইতেন তোমাদের সকলকে হেদায়েত করে দিতেন ওয়ালা হউ না আলাহতাই নাকুল্লাহ নাসিন হোদা হা আল্লাহ আমি যদি চাইতাম প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিতাম ওয়ালাকিন হাক্কাল কৌল মিন্নি তবে আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে আছে বাণী আছে কি চূড়ান্ত ঘোষণা আছে আন্না জাহান্নাল জিন্না তো আন্না আছে আজমাইন জাহান্নামকে জিন এবং ইনসান দিয়ে ভর্তি করব সুতরাং সবাই হেদায়ত হোক মমিন হোক এটা কি করে চাইব আমি জবরদস্তি চাই না চাওয়া মানে এটা হচ্ছে জবরদস্তি চাওয়া আল্লাহ চাইলে আমাদের পর জবরদস্তি কাফের জবরদস্তি হয়ে যেত তাহলে পাশ ফেল আর পরীক্ষার কি থাকতো সবাই তো অটোমেটিকলি ভালো কাজ করবে ফেরেস্তার চরিত্র সব তাই না ফেরেস্তা যদি পাপ করতে চায় তাও করতে পারবে না কারণ ওই ক্ষমতা আল্লাহকে সৃষ্টি করেনি মানুষ গার্জেন জিনকে পাপ করারও ক্ষমতা দিয়েছেন আর নেকি করারও প্রবণতার ক্ষমতা দিয়েছেন সুতরাং এখন পরীক্ষায় সাবিলাত আল্লাহ বলছে আমি তো রাস্তা দেখিয়ে দিচ্ছি ভালো রাস্তাও দেখিয়ে দিচ্ছি আর ওই পথেও চলার ক্ষমতা দিয়েছি আর মন্দ পথও দেখিয়ে দিচ্ছি এটা খারাপ পথ জাহান্নামের পথ এটা জান্নাতের পথ ইম্মা শাহেরাও ওয়াইম্মা কাপুর হয় শুকুর গুজার হয়ে জান্নাতে চলে যাও ওয়াইম্মা কাপুর আর না হলে করে পাপ করে কোথায় চলে যাও জান্নাতে চলে যাও তাতে রয়েছে পরীক্ষা তাহলে উদাহরণ পেয়ে গেলেন আজকে এখানে আলোচনা থাকলে ভালো কারণ আমরা পুরোটা হয়তো শেষ করতে পারব না আর যদি আপনারা বলেন যে না আমরা শুনতে পারবো তাহলে ঠিক আছে হুম থাক এখানে না তকদির বিষয়টি একটু কম কম করে বুঝেন তিন দিনই শেষ হোক যাক আগামী দিনের সালত কিন্তু আগামী সপ্তাহে শুনবো তকদিরের স্তর কয়টি দরজা কয়টি আর কিসিম কয়টি হ্যাঁ আম আর খাস খাস আবার কয় কিসিম যদি এটি কেউ বলে দিতে পারেন তো এখনই ওকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিব সার্টিফিকেট পরীক্ষা হবে ইনশাল্লাহ রমজান আলী একটা পরীক্ষা হবে ইনশাল বলছে যাক মোল্লা খেরু সাল্লাল্লাহ সারবি মহম্মদ ওয়ালা আলী ও